বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে এখন আমি যাচ্ছি বাবার বাড়ি। শুধু বাবার বাড়ি নয়, ওটা আমারও বাড়ি, জন্মসূত্রে তো ওটাই আমার বাড়ি, কারণ ওই বাড়িতে অনেক রান্নাবাটি খেলা খেলেছি, আর সবার থেকে বড় ভাগটা আমার, সবার থেকে বেশি জিনিসটা আমার। মায়ের সাথে চলতো টমেনজেরি, আর কাজিনদের সাথে চলতো কম্পিটিশন। তো ওটা আমার প্রথম বাড়ি, সেকেন্ড বাড়ি বিয়ের পর আমি পেয়েছি। আজকে যেহেতু জামাইষষ্ঠী, তাই আজকে চলেছি, বাড়ির কিছু কাজকর্ম ছিল সেইগুলো কমপ্লিট করে একদম দুপুর বেরিয়েছি আমি আর ও। ওইদিকে মায়ের সমস্ত রান্না কমপ্লিট হয়ে আছে, বসে আছে, ফোন করেছিল, হঠাৎ করে দেখলাম এখানে হেলমেটের বেল্টটা লাগানো হয়নি। যেতে যেতে দেখলাম দুদিকে খুব সুন্দর একটা সিনারি, তো ভাবলাম কি আপনাদের সাথে একটু শেয়ার করি। হ্যাঁ, গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে, চারিদিকে ফাঁকা মাঠ, তারপরে পড়বে একটা পাড়া, আর এখানের কমিউনিকেশন বলতে সাইকেল, মোটর সাইকেল, আর তো রয়েছে পায়ে হাঁটা পথ। মানে সর্বোপরি এগুলো যদি না থাকে, আপনাকে কিন্তু পায়ে হেঁটে আপনাকে বড় রাস্তায় যেতে হবে। গ্রামের মেয়ে, তাই প্রথমে সাইক্লিংটাই শিখে নিয়েছিলাম, তার সাথে আরও অনেক কিছু, কারণ স্কুলে যেতে হলে সাইকেলেই করে যেতে হবে, আর বৃষ্টির দিনে পায়ে হাঁটা, থাক না সেসব কথা, তুমি কি পরিশ্রম করেছো সেটা কেউ তো দেখবে না, তুমি এখন কোথায় দাঁড়িয়ে আছো, তুমি এখন কি রেজাল্ট করেছো সেটাই কিন্তু দেখবে সবাই, তাই ফলাফলটা সবাই দেখবে, সেসব কথা কেউ শুনবে না, বাদ দেওয়া যাক। এখন আমরা পৌঁছে গেলাম বাড়িতে। গেম খেলাতে এত মশগুল রয়েছে, আমাকে পাত্তাই দিল না। স্নান টান কমপ্লিট করে দেরি না করে বসে পড়লাম একদম দুপুরের খাওয়ার খেতে, খুব খিদেও পেয়ে গেছে, এখানে আর কোনো কথা বলতে পারছি না। খাওয়ার পরে দুপুরের ভাত ঘুম সেরে বিকেলের দিকে চললুম মাঠের দিকে। তো সামনে রয়েছে বিশাল বড় মাঠ, আর মাঠে গরু ছাগল চড়ছে, আর এই দিকে সবাই ধান ছড়াচ্ছে। তো চলো, ওই দিকে দেখতে পাচ্ছি ছেলেগুলো মাঠে ক্রিকেট খেলছে। এখন যেহেতু মাঠে ধান উঠে গেছে, আমরাও ছোটোবেলায় এরকম অনেক খেলা খেলেছি, যেগুলো মনে পড়ছি সেগুলোই আপনাদেরকে বলছি। কিতকিত, আব্দুল, লালটুর ভাই, পল্টু, ছোঁয়াছুঁই, গাদি খেলা, লাচুন্তি, কুমিরডাঙা, ভোলারেকি চাষ, আর লুকোচুরিকে আমরা বলতাম কুকলুকান্তি। আপনারাও কি এগুলোর সাথে পরিচিত? এখন আমন চাষ চলছে। কি ধান ছড়ালে কি মাঠে? সুপার শ্যামলী। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। এই তাল গাছটা তাল হয়েছিল? এই তাল গাছটা তাল পেড়ে নিয়েছ? এই পুকুরটাতে যেহেতু জমির মাঝখানে, এখানে কালো মাছ ঢোকে। কালো মাছ বলতে আপনার শোল, গরই, শিঙি, মাঙুর, কই, এইসব মাছ ঢোকে পুকুরটাতে। মাছ ধরা নেওয়া হয়েছে, কিন্তু আবার জল পুকুরে চলে এসছে, আবার ধরা হবে মাছ। হাল হয়ে গেছে, এখন ধান ছড়ানো হবে। অন্ধকার হয়ে গেছে, একটু পরে বৃষ্টি নামবে। এটা কি ধান? হ্যাঁ, দুধেশ্বর না? এখানে একটা ব্ল্যাক এন্ড হোয়াইটের ছাগল দেখতে পেলাম চড়ছে মাঠে। ও দাদু, কি ধান ছড়াচ্ছেন? হ্যাঁ, উল্কা। ও বাবা, আচ্ছা। সন্ধেবেলা হলো মূল পর্ব, জামাইষষ্ঠী। তার আগে সমস্ত খাবার দাবার রেডি হয়ে গেছে, আর এখানে ওই যে মালা আর চন্দন যেসব নিয়মকানুন রয়েছে ওইগুলোই করছে এখানে, এই এখানে ফটা দিয়ে দিচ্ছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর আপনি যদি আমার চ্যানেলের প্রথম দর্শক হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব সহজেই আপনার কাছে পৌঁছতে পারে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে পেজটাকে অবশ্যই ফলো করে দিও। এই প্লেটে রয়েছে গরম গরম ফোলার রুচি, আর এখানে রয়েছে ফল, আর এখানে রয়েছে ডাল, আলুরদম, সিমাই, আর এই প্লেটে রয়েছে মিষ্টি। আর দেখো জামাইয়ের মুখটা, দেখো সেই পরিমাণ হাসি। আর সবাই জামাইষষ্ঠী কেমন কাটালে জানিও। ওকে, টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।